হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি একটি মজাদার ডিম সুজির পিঠার রেসিপি নিয়ে এই পিঠার রেসিপিটি তৈরি করা খুব সহজ তাই ঝটপট বানিয়ে সহজেই অতিথি আপ্যায়ন করে ফেলতে পারবেন তাহলে আর দেরি না করে আজকের রেসিপি থেকে দেখে নিন কিভাবে তৈরি করতে পারবেন পারফেক্ট ডিম সুজির পিঠা ভিউয়ার্স এই মজাদার পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব রেগুলার সাইজের দুটি ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবারেতে একে একে দিয়ে দিব এক কাপ সুজি হাফ কাপ চিনি সামান্য লবণ ও দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার সব কিছু একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে ডিমের সাথে চিনিটা সামান্য গলে গিয়ে একটি মাখো মাখো ভাব চলে আসবে আর এই রকম মাখো মাখো হয়ে এলে আমরা হাতের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটিকে মিশিয়ে নেব কিছু সময় ভালো করে মেশানোর পর চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে চিনিটা গলে যাবার পর মিশ্রণটা দেখতে অনেকটা এমন হবে খেয়াল রাখবেন মিশ্রণটা যেন কোনোভাবেই খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা না হয় এবার এই মিশ্রণটিকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর এখন এতে ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আবারও ভালো করে মিশিয়ে নিব এখন পিঠাগুলো তৈরি করার জন্য চুলাতে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে তেল গরম হয়ে এলে পিঠাগুলো ভাজা শুরু করব খেয়াল রাখবেন যে প্যানে আপনার পিঠাগুলো তৈরি করবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে একসাথে বেশি পিঠা দেওয়ার প্রয়োজন নেই আরও একটি বিষয় পিঠাগুলোর একটি সাইড ব্রাউন কালার হবার পর পিঠাগুলোকে উল্টে দিবেন এর আগে কাঁচা অবস্থায় উল্টে দিলে পিঠাগুলো ভেঙে যাবে অবশ্যই সম্পূর্ণ রান্নাটা মাঝারি আছে করতে হবে না হলে বাইরের অংশ হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে নামিয়ে একটি কিচেন টাউলের উপর রেখে দিচ্ছি এতে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে তাহলে ভিভার্স দেখলেন তো কত সহজে আমি এই মজাদার ডিমসুজির পিঠা তৈরি করে ফেললাম এখন আর দেরি না করে আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে সেই সাথে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করুন এতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন সবার আগে তাহলে দেখা হচ্ছে বন্ধুদের সাথে আবারও এটি নতুন পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ